হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল ইসপরিউতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি বানাবো পুদিনা শরবত। পুদিনা শরবত কিন্তু আমাদের শরীরকে ভীষণই ঠান্ডা রাখে, তাই গ্রীষ্মকালে এটা খাওয়া ভীষণই দরকার। এটা বানানো একদমই ইজি। তাহলে আসুন কীভাবে বানাই আমি সেটা দেখাই আপনাদের। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না। তো তার জন্য আমি এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়েছি এক কাপ পরিমাণ পুদিনা পাতা, চিনি, লেবুর রস আর বিট নুন। এইগুলো দিয়ে এক গ্লাস পরিমাণ পুদিনা শরবত তৈরি হবে। এবার আমি পুদিনা পাতাটাকে দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে। পাতাটা অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন। এবারে লেবুর রস দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এবারে স্বাদ মতো চিনি দিয়ে দেবো। দিয়ে দিলাম হাফ গ্লাসের মতো জল, হাফ গ্লাসের থেকে একটু বেশি। এবারে দিয়ে দিচ্ছি বিট নুন স্বাদ অনুযায়ী, আর আপনাদের পছন্দ হলে এর মধ্যে আইস কিউব দিতে পারেন। এবারে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে দিয়েছি। এবারে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি একটা গ্লাসের মধ্যে ঢালছি, ছাঁকনি করে ঢালছি। যেগুলো ভালোভাবে ব্লেন্ড হয় নি সেগুলো ছাঁকনির মধ্যে রয়ে যাবে। রেডি হয়ে গেছে আমার পুদিনার শরবত। রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, আর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করছি সকলের ভীষণ ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন, আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো বাই বাই।